টু মাই বাঙালি ইনসাইট চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। আজকে উঠেছিলাম এই ঘরের ছাদে, এত জল পড়ছে চারিদিক থেকে। তো সেই জলগুলো কেন পড়ছে দেখতে গেছিলাম, গিয়ে দেখলাম যে পুরো মানে একটা লেয়ার পড়ে গেছে, শুকনো পাতা পচে সেই জলটাকে সোক করে রেখে দিয়েছিল। তো সেগুলোকে পুরো ক্লিন করেছি ছাদটায় গিয়ে, পুরো দু হাতে পুরো লাল হয়ে গেছিলো, এখনও হালকা হালকা ব্যথা আছে আর কি। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে। আর পুরো শ্যাওলা পড়ে গেছিলো সামনেটা, সেসব সব পরিষ্কার করেছে। আজকে যাব হচ্ছে মেদিনীপুর, একটু পরেই আমি রেডি, দেখতেই পাচ্ছ জামা কাপড় পরে। অনির্বাণও ওই ঘরে রেডি হয়ে একটু গেম খেলছে, দেন বেরোবো। আজকে হচ্ছে শাশুড়িমা শ্বশুরমশাই ওদের সবার কেনাকাটা করানোর জন্য যাচ্ছি, তো এখানেই ওরা কেনাকাটা করবে মেদিনীপুরে মেবি। তো জানি না কোন দোকান থেকে করবে, কেন কি আমি মেদিনীপুরে নতুন, তাই আমি বেশি খুব একটা জানি না। তো কয়েকটা দোকান আছে বেশ ভালো, তো সেখান থেকেই নেওয়া হবে। যাই হোক, তোমরা আমার সঙ্গে এই ব্লগটা এনজয় করো, আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আর এখন সকালবেলায় ব্রেকফাস্টে ডিম ভাজা, মানে ডিমের পোচ খেয়েছি, আর খেয়েছি হচ্ছে কলা। তো আর সেরকম ঘরে কিছু নেই, আর ইচ্ছে করলো না ইয়ে খেতে, ওই মাখানি খেতে ইচ্ছে করলো না, তো সেই জন্য মাখানিটা আর খাইনি। তো যাই হোক, রেডি যখন হয়ে গেছে অনির্বাণকে এবার তাড়া দেবো, তার কারণ অনেকটা টাইম হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে অলরেডি। তো এখনও যদি না যায় ওখানে পৌঁছতে 1 ঘন্টা লেগে যাবে, তো সেই জন্য এখন ও অনির্বাণ রেডি, কথা শুনেই রেডি হয়ে গেছে। এই যে অনির্বাণও রেডি, সব বন্ধ বন্ধ করে দিয়েছে। তো এখন আমরা বেরোবো দুজনে একসঙ্গে। দাঁড়াও, চশমাটা নিয়ে নিই আমি, চশমা নিতে হবে, ব্যাগ নিতে হবে, জলের বোতল নিতে হবে, টাকা নিতে হবে। ইয়েস ইয়েস, ভালো কথা মনে করেছে। আমার কাছে টাকা নেই, তোমার কাছে 40 টাকা আছে। ঠিক আছে, 40 টাকাই হয়ে যাবে তোমার, আসা এবং যাওয়া হয়ে যাবে তোমার। তো চলো বেরোনোর সময় আবার আমরা রেডি হয়ে নেই। হ্যাঁ, এই অনিমের মাথা আছে। ফাইনালি দুজনে মিলে বেরোচ্ছি এখন। এই যে দরজা বন্ধ, খোলা দেওয়া হয়ে গেছে অলরেডি। বাইরে প্রচন্ড গরম, পুজোর কেনাকাটা না অন্য কিছু, আমাদের এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে। তাও ব্যাক ক্যামেরায় দেখাই, আমি খাবো তো ওখান থেকে, আবার খাবো ছিলাম ওখানে। আর
ওখানে কি দেখাচ্ছে, শাড়ি দেখাচ্ছে? না, শাড়ি কিনতে এসে প্রচন্ড প্রচন্ড ভিড়, চারিদিকে দিয়ে দাও দিয়ে দাও টাকা দিয়ে দাও। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে, ভাই আর মাকে চলে গেছে, পরে শুনলাম যে ওর ডিউটি নেই, তো ফোন করেছিল দাদা, বাড়ি চলে যাবো, সেই জন্য এবার বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে থাকবো, ধরো আজকে আর ওখানে ফিরছি না, তো চলো এনজয় করো তোমরা। হ্যাঁ, আমার শপিং হচ্ছে মোটামুটি, ঘরে গিয়ে দেখাচ্ছি কি শপিং হচ্ছে। এটা দিয়ে আর টোটোয় করে যাচ্ছি জগন্নাথ মন্দির। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে, চাল ধোবো বসাবো। এটা আমার ওষুধ, কাশির ওষুধ, প্রচণ্ড কাশি বেড়েছে। হ্যালো এভরিওয়ান, এখন এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে শুতে জন্য এসেছি, তো আমাদের বোনের ভাই এবারে শুচ্ছে আর কি, গল্প করছে, তো আমি এখন এই ঘরে শুয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করা যাক, আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে, যতক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, গুড নাইট এভরিওয়ান, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ।